তো দিচ্ছে, পরে দিবি কিনা যায় না স্যার। পরে দিবেন না? না আচ্ছা, স্যার ভার্চুয়াল ক্লাসে সব সম্ভব। বন্যি আসছে? বন্যি কই থাকে? আমি তো কালকেও ছিলাম স্যার। এর আগে কই ছিলে? স্যার কয়েকদিনই তো প্রবলেম ছিল, একটু ওয়াইফাই এর অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, তো আমি চলে আসছি। এখন ঠিক হয়েছে না? হ্যাঁ এখন ঠিক আছে। ওকে, আমরা ওই দিন 8টা পর্যন্ত পড়ছিলাম, আজকে 9 থেকে স্টার্ট করবো, 9 থেকে 1টা দেখবো আর কি। দেখো মায়ের এক বলছি, দেখো মূলবিন্দুকে কেন্দ্র ও এক্স অক্ষকে ওয়াই অক্ষকে অক্ষ ধরে এরূপ উপবৃত্তি সমীকরণ নির্ণয় করো যার অপকেন্দ্র প্লাস মাইনাস 4 0 এবং শীর্ষ প্লাস মাইনাস 5 0। লঘুবৃত্তি সমীকরণ ধরে নাও, আজকে লেখা গুলো অনেক ক্লিয়ার অন্যান্য দিনের চাইতে। জি স্যার শেষ। দেখো প্রশ্নটা পড়ো, বলছে
মূল বিন্দুকে কেন্দ্র এবং x অক্ষ y অক্ষকে অক্ষ ধরে এর উপবৃত্তি সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র প্লাস মাইনাস 40 এবং শীর্ষ প্লাস মাইনাস 50 দেখো আমরা যে আসলে উপবৃত্ত আঁকে শিখছিলাম এটা x অক্ষ এটা y অক্ষ ধরতাম এইটাকে ধরতাম তোমার উপবৃত্ত x অক্ষ y অক্ষ যে বিন্দুতে ছেদ করে এটাকে বলা হয় মূল বিন্দু 0 0 এটাকে বলা হয় তো কেন্দ্র সেন্টার এটাকে এ ধরতাম এটাকে এ প্রাইম ধরতাম এটা হলো শীর্ষবিন্দু এটা হলো শীর্ষবিন্দু উপবৃত্তের শীর্ষবিন্দু দুইটা থাকে এটা উপকেন্দ্র এস এটা উপকেন্দ্র এস প্রাইম তাহলে উপবৃত্তের উপকেন্দ্র দুইটা থাকে তাহলে ওরা বলছে উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি প্লাস মাইনাস এ জিরো আর শীর্ষবিন্দু স্থানাঙ্ক আমরা জানি প্লাস মাইনাস এ জিরো এটা এ জিরো এটা মাইনাস এ জিরো এটা এ জিরো এটা মাইনাস এ জিরো এখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক হলো প্লাস মাইনাস এ জিরো আর শীর্ষবিন্দু হলো এ জিরো মাইনাস এ জিরো এই উপবৃত্তের সমীকরণটা কত এটা নির্ণয় করতে হবে পরে বলছে এক্স অক্ষ ওয়াই অক্ষকে অক্ষ ধরে দেখো এখানে এ এ প্রাইম হলো বৃহত অক্ষ বি বি প্রাইম হলো ক্ষুদ্র অক্ষ তাহলে বি বি প্রাইম ওয়াই অক্ষের উপর আছে এ প্রাইম এক্স অক্ষের উপর আছে ছবিটা কিন্তু এমন হইতে পারতো উপকেন্দ্র স্থানাঙ্ক জানি আমরা প্লাস মাইনাস এই জিরো ওরা উপকেন্দ্র বলে দিছে প্লাস মাইনাস 40 এই জন্য প্লাস মাইনাস এই মানে প্লাস মাইনাস 4 রেখে দিলাম উপকেন্দ্রের স্থানাঙ্ক শীর্ষবিন্দু স্থানাঙ্ক আমরা জানি প্লাস মাইনাস এ জিরো তাহলে ওরা শীর্ষবিন্দু বলে দিচ্ছে প্লাস মাইনাস 50 যেন প্লাস মাইনাস এ জিরো সমান প্লাস মাইনাস 50 এখান থেকে প্লাস মাইনাস এ মানে প্লাস মাইনাস তার এই ইকুয়াল টু 5 আমার আসলে উপবৃত্তি সমীকরণ বাইর করার জন্য এস স্কয়ার এবং বি স্কয়ার মান লাগবে আমি অলরেডি এর মান পেয়ে গেছি এখন দেখো উৎকেন্দ্রিকতার সূত্র তো নিয়ে এটা স্কয়ার ইকুয়াল টু এস স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এস স্কয়ার আর গুণন করে দাও ষোলো এটা 25 পক্ষান্তর বিস্কার আমি নিয়ে আসো 25 বিয়োগ 16 9 তাহলে বিস্কারের মান 9 পাইছো এসকারের মান 5 স্কয়ার মানে 25 হবে এক নম্বর সমীকরণে এসকার এবং বিস্কার মানটা নিয়ে বসিয়ে দাও তাহলে হয়ে যাবে আনসার পরেরটা দেখো একই রকম সিন্ধু শিশুবিন্দু প্লাস মাইনাস 10 মানে কি জানো এটা হলো প্লাস মাইনাস 10 0 তাহলে প্লাস মাইনাস 10 এ ইকুয়াল টু 10 হয়ে গেল এ এর মান পেয়ে গেছো তুমি এখন দরকার বি এর মান বি এর মানটা কেমনে নির্ণয় করবা দূরত্বের মাধ্যমে বি এর মানটা নির্ণয় করতে পারো তুমি দেখো ওরা কি বলে দিচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র জানি আমরা 2 বি স্কয়ার বাই এ তো 2 বি স্কয়ার এ মানে 5 তুমি একটু আগে এ এর মান 5 পেয়েছো 2 বি স্কয়ার বাই 5 ইকুয়াল টু 10 10 ইকুয়াল টু 5 2 বি স্কয়ার এটা তাহলে 2 বি স্কয়ার ইকুয়াল টু 50 বি স্কয়ার ইকুয়াল টু 25 হবে এই এ স্কয়ার এবং বি স্কয়ার মান নিয়ে এখানে বসিয়ে দিতে হবে আমরা যে সূত্রগুলি শিখছি এইরকম করে শিখছি এই যে এটা যে সূত্রগুলি শিখছি এরকম ছবির আলোকে শিখছি তো আমরা যে সূত্রগুলি অ্যাপ্লাই করবো ওরা যে অঙ্কটা করতে বলছে এই আলোকে উপবৃত্ত
এরকম হতে পারতো, দেখো প্রথম চতুর্ভুজ হতে পারতো, কোনো অক্ষর উপর অবস্থান এটা কিন্তু অবকৃত বলতে পারো তো। বাট ওরা এইভাবে নির্ণয় করতে বলে নাই, ওরা বলছে এইভাবে নির্ণয় করতে, এই অবস্থায় থাকতে হবে অবকৃত চার রাখা। বুঝতে পারছো স্যার? জি স্যার। স্যার প্রথম চতুর্ভাগে হলে কি সূত্রগুলো আলাদা হতো? হ্যাঁ, প্রথম চতুর্ভাগ হলে এই সূত্রগুলো আমি অ্যাপ্লাই করতে পারতাম না, কারণ আমি সূত্র শিখছি প্লাস মাইনাস এই যে যে উপকেন্দ্র শিখছি, এই উপকেন্দ্রটা আমি বৃহত অক্ষ এক্স অক্ষের উপর ক্ষুদ্র অক্ষ ওয়াই অক্ষের উপর ওই আলোকে শিখছি, এখানে প্লাস মাইনাস এই জিরো আমি এই ছবির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো না। এই জন্য তোমাকে যে নির্ণয় করতে হবে কোন যে কোন সূত্রগুলি অ্যাপ্লাই করবা, এটা চেনার উপায় হলো আমরা যে সূত্রগুলি শিখছি এগুলি অ্যাপ্লাই করবো। বাট ওরা বলে দিবে বৃহত অক্ষ এক্স অক্ষের উপর ক্ষুদ্র অক্ষ ওয়াই অক্ষের উপর, অথবা এক্স স্থানাঙ্কের অক্ষ দুইটিকে উপবৃত্তের অক্ষ ধরে নিম্নলিখিত উপবৃত্তির সমীকরণ নির্ণয় করে, এরকম বলে দিবে। আচ্ছা দেখো দশে একই রকম বলছে, স্থানাঙ্কের অক্ষ দ্বয়কে উপবৃত্তের অক্ষ ধরে উপবৃত্তির সমীকরণ নির্ণয় করো, তাহলে এখান থেকে আমরা একটা শিখি, দশে তিনটাই করে দেয় কুমিল্লা বোর্ডে 17-তে আসছে। দেখো দেখো তাহলে।
বলছে স্থানাঙ্কের অক্ষদ্বয়কে উপবৃত্তের অক্ষদ্বয়ে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। স্থানাঙ্কের অক্ষ মানে ওই যে গ্রাফ পেপার আঁকে যেটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষদ্বয়ে, এই এক্স অক্ষকে ওয়াই অক্ষকে মূলত স্থানাঙ্কের অক্ষ বলে আর কি। তো স্থানাঙ্কের অক্ষ অর্থাৎ যে সূত্র গুলি শিখছি ওইগুলি অ্যাপ্লাই করে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে মূলত। তো আমি উপবৃত্তের সমীকরণটা এক্স স্কয়ার বাই এস স্কয়ার ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু ওয়ান সেট ধরলাম। তো ওরা বলছে দেখো বৃহদ অক্ষের দৈর্ঘ্য এ, আমরা আসলে জানি বৃহদ অক্ষের দৈর্ঘ্য টু এ, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য টু বি, এই টু এর মান ওরা বলে দিচ্ছে এ বা টু দ্বারা ভাগ করে যায় এ মানে এর মান নির্ণয় হয়ে গেল। এখন দরকার বি এর মান। তো বি এর মানটা আমি কেমনি নির্ণয় করবো দেখো, স্কয়ার সমান আমরা জানি এস স্কয়ার মানে স্কয়ার বাই এস স্কয়ার, ই এর মান অতি কেন্দ্রিক কত দেখো প্রশ্ন বলে দিছে রুট ওভার থ্রি বাই টু, বুঝলে ই এর জায়গায় রুট ওভার থ্রি বাই টু বলে বসিয়ে দিন, এর মান একটু আগে কোন নির্ণয় করছি ফুটটা বসালাম ফোর স্কয়ার মানে দুই স্কয়ার বাই ফোর স্কয়ার, এটা থ্রি বাই ফোর এটা ষোলো মানে দুই স্কয়ার বাই ষোলো, ফুটার এক কেন্দ্রে তো ষোলো কে এটা ফোর হবে, তাহলে থ্রি বাই ওয়ান ইকুয়াল টু ষোলো মাইনে দুই স্কয়ার বাই ফোর। তারপর আর্গুমেন্ট করে দাও বারো ইকুয়াল টু ষোলো মাইনাস বিশ স্কয়ার পক্ষান্ত করে বিশ স্কয়ার মান বের করো ফোর, এ স্কয়ার এন মান যদি ফোর হয় তাহলে স্কয়ার মান হবে ষোলো, স্কয়ার এবং বিশ স্কয়ার মানটা নিয়ে এক সমীকরণ বসিয়ে দাও এক্স স্কয়ার বাই ফোর স্কয়ার মানে ষোলো প্লাস ওয়াই স্কয়ার বাই বিশ স্কয়ার মানে ফোর ইকুয়াল টু ওয়ান, এটা হলো তাহলে উপবৃত্তের সমীকরণ। এগারো থেকে একটা শিখতে পারো, এগারো তিনটেই শিখতে বলছে এরূপ উপবৃত্তির সমীকরণ নির্ণয় করো যার অক্ষদ্বয় যথাক্রমে স্থানাঙ্কের অক্ষদ্বয় ও কেন্দ্র মূলবিন্দুতে এবং যার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এইটা কো উৎকেন্দ্রিক হতো ওয়ান বাই থ্রি।
পাঠানো হয়েছে? জি স্যার। দেখো ওরা বলছে এর উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অক্ষত স্থানাঙ্কের অক্ষত, মানে আমরা যে সূত্রগুলি শিখছি ওই সূত্র ইউজ করে করতে হবে। কেন্দ্র মূল বিন্দু যার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটাকে উপকেন্দ্রিক হত 1/3, তো উপবৃত্তের সমীকরণটা x²/s²/v² = 1 করে নিলাম। ওরা বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এই দেখো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র জানি আমরা 2b²/a, 2b²/a = 8, বা 2b²/8 এ তুমি টু দ্বারা ভাগ করে দাও 2b²/4 এ। আমার আসলে স্কয়ার এবং বি স্কয়ার মানে এ এবং বি এর মান লাগবে অঙ্কটা সলভ করার জন্য। তো আবার উৎকেন্দ্রিকতার সূত্র আমরা জানি এটা e² = 2² / a² এর মান ওরা প্রশ্ন দিয়ে দিয়েছে 1/3, তাহলে তুমি এ থেকে 1/3 বসো আর এ স্কয়ারটা রেখে দাও, তুমি অলরেডি একটু আগে বি স্কয়ার এর মান 4 পাইছো, বি স্কয়ার এর জায়গায় 4 টা বসাই দাও। স্টুডেন্টরা যেটা করে ওই 4 কে স্কয়ার করে দেয় বলে অ্যাকচুয়ালি আমি বি এর মান বাড়ি করে করছি না, কিন্তু এটা বি স্কয়ার এর মান বাড়ি করছি, এই জন্য বি স্কয়ার এর জায়গায় সরাসরি 4 বসাই দিচ্ছি। তো এটা 1/9 স্কয়ার মাইনাস 4/স্কয়ার, আর গুণ করে দাও তোমার 9² - 36 = স্কয়ার। তুমি পক্ষান্তর করো, 9টা থেকে 1টা বাদ দিলে 8টা হবে, এখানে 2b²/a বসাবো নাকি 2a²/b বসাবো এটা কেমনে বুঝবো? এখানে তো a কোনটা বড় বা b বড় কিছু নাই। সুন্দর একটা কোশ্চেন করছো, আমি একটু সলিউশন দিচ্ছি তোমার। যেমন দেখো 9 উপকেন্দ্র বলে দিছে প্লাস মাইনাস 40, আসলে স্বাভাবিক হলে প্লাস মাইনাস এই 0 হয়, যদি উপকেন্দ্রে 0 প্লাস মাইনাস 4 দিত তাহলে এটা ব্যতিক্রম এটা ধরে নিতাম, বুঝতে পারছো? তোমার ইনফরমেশনই যদি ব্যতিক্রমী থাকে তখন তুমি ওইটা ধরে নিবা আর কি, আর যদি ইনফরমেশন ব্যতিক্রমী না থাকে তাহলে সাধারণটা ধরে নিবা, এইভাবে তোমাকে অঙ্কগুলি চিনে নিতে হবে। এসব বুঝছো? জি স্যার। আমি এই টাইপের একটা উদাহরণ দেখাই, কোন একটা অঙ্ক এরকম থাকবে এই যে দেখো, যেমন ইয়েতে তুমি 212 পৃষ্ঠ উদাহরণ 4 উপবৃত্তের প্রধান অক্ষ দুটিকে x অক্ষ y অক্ষ বিবেচনা করে 0 প্লাস মাইনাস পুরো উপকেন্দ্র এবং 4/5 উৎকেন্দ্রিকতা বিশিষ্ট উপবৃত্তি সমীকরণ নির্ণয় করো। অতএব এটা তোমার উপকেন্দ্র দেখেই বুঝে নিতে হবে, এখানে এ ছোট বি বড়, অতএব উৎকেন্দ্রিকতা যদি এ ছোট বি বড় হতো তখন উৎকেন্দ্রিকতা কিন্তু এটা হতো অর্থাৎ উপকেন্দ্র বিপরীত ধর্মী দেওয়া থাকলে তুমি ওইটা ধরে নেবে, আর যদি উপকেন্দ্র দেখেই চিনা যাবে এটা কিরকম হবে, আর যদি উপকেন্দ্র এরকম না দিয়া কোনো কিছু না বলে তাহলে স্বাভাবিক সূত্রটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? যে অঙ্কে তোমার উপকেন্দ্র দেওয়া থাকবে না, তুমি যদি এই অঙ্কটা সলভ করতে পারো তাহলে নর্মাল যে সূত্রটা এটা অ্যাপ্লাই করবো, আর উপকেন্দ্র দেওয়া থাকলে ব্যতিক্রম এটা এটা অঙ্কতে উপকেন্দ্র দেখে তোমাকে চিন্তা হবে।
12 থেকে একটা দেখি আমরা 12 এর এক নাম্বার দেখি উপবৃত্ত সমীকরণ নির্ণয় করো উপকেন্দ্র প্লাস মাইনাস 1 0 উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 3 একক সবাই লেভ নিয়ে আবার ইন করো